Assalamualaikum, Muhammad Jahid. নতুন একটা ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি দিল্লির সবচেয়ে বিখ্যাত একটা জায়গা কুতুব মিনার। এই কুতুব মিনারের গেটে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনেই কিন্তু কুতুব মিনারের গেট। এই গেটে আমি দাঁড়িয়ে আছি, আমরা টিকিট করার চেষ্টা করব। সামনে ওইখান থেকে টিকিট দিচ্ছে, আমরা একটু আপনাদের ওখানে নিয়ে যাবো একটু পরে। কোথা থেকে টিকিট দিচ্ছে, ওইখান থেকে টিকিট কাটার পরে আমরা এখান থেকে এন্ট্রি করবো, এবং এখান থেকে এন্ট্রি করে ঠিক ওই পাশ দিয়ে বের হয়ে আসতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড়। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেক ভিড় এখানে, কিন্তু অনেক লোকের সিরিয়াল, অনেক লোকের লাইন ধরে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে এইভাবে লাইন ধরে সবাই যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো টিকিট কিন্তু এখান থেকে পাওয়া যায় না, টিকিট আনতে হবে ওই পাশ থেকে, ওই পাশ থেকে। আমরা আসলে ভাবছি যে কতক্ষণে টিকিট নিব, কতক্ষণে এইভাবে ঢুকবো। যত বড় লাইন এখানে দেখছি আমরা, লাইনটা অনেক বড়, এবং এই লাইন আরো দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে, কারণ টিকিট কিন্তু কাটা হচ্ছে ওই পাশ থেকে, এবং ওই পাশ থেকে যখন টিকিট কাটা হচ্ছে এই পাশে এসে সেই লাইনে দাঁড়ানো লাগছে। আমি আপনাদেরকে একটু টিকিট কাটার জায়গাটা দেখা দিচ্ছি। রাস্তার ওই পাশে হলো টিকিট কাউন্টার। এই পাশটা হলো টিকিট কাউন্টার, আপনারা এইখান থেকে টিকিট কাটতে হবে। এখানে হাজার হাজার লোকের ভিড়, এখানে টিকিটের জন্য অপেক্ষা রত, সবাই কিন্তু এখানে টিকিট কাটছে। এখান থেকে সবাই, এই যে আপনারা দেখেন টিকিটের এরকম লাইন, আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার টিকিট কেনার প্রসেসটা কি। অনেক লম্বা লাইন, এখানে দেওয়া হচ্ছে যে প্রতি পার্সন 40 টাকা পার পার্সন। আপনারা যদি ডেবিট কার্ড দিয়ে কাটেন, ফরেনার টুরিস্টদের জন্য 600 টাকা পার পার্সন, এবং এটিএম ডেবিট কার্ড দিয়ে দিলে 550 টাকা পার পার্সন লাগবে। আর ইন্ডিয়ান টুরিস্টদের জন্য লাগবে 40 রুপি, আর এটিএম ডেবিট কার্ড দিয়ে কাটলে 25 টাকার। কুতুব মিনার বলতে আসলে যেটা বোঝানো হয়, ওই যে আমরা দেখতে পাচ্ছি সেই কুতুব মিনারটা আমরা কিন্তু এই গাছের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি। কুতুব মিনার হলো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরে তালাগুলোর কাজ সম্পূর্ণ করে ফিরোজ শাহ তুঘলকা। কুতুব মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কৃতির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন। এর আশেপাশে আরো বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাবদ্ধ হয়েছে, এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, যিনি পরে মামলুক রাজবংশের
দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন। এটি তার উত্তরসূরি ইলতুৎমিশ ওরফে আলতামাশ দ্বারা অব্যাহত ছিল এবং অবশেষে 1368 খ্রিস্টাব্দে তুগলক রাজবংশের দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা এটি সম্পূর্ণ হয়। কুব্বাত উল ইসলাম মসজিদ, মানে ইসলামের যে গম্বুজটি পরে কুয়াত উল ইসলামে পরিণত হয়, কুতুব মিনারের পাশেই দাঁড়িয়ে আছে এটি। তুগলক, আলাউদ্দিন খলজি এবং ব্রিটিশরা সহ পরবর্তীতে অনেক শাসক এই কমপ্লেক্সের কাঠামো যুক্ত করেছিলেন। কুতুব মিনার এবং কুয়াত উল ইসলাম মসজিদ ছাড়াও কমপ্লেক্সের অন্যান্য কাঠামোর মধ্যে রয়েছে আলাই দরওয়াজা গেট, আলাই মিনার এবং লোহার স্তম্ভ। কুয়াত উল ইসলাম মসজিদে মূলত 27 পুরানো হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে নির্মিত হয়েছিল। মন্দিরের স্তম্ভগুলি পূর্ণ ব্যবহার করা হয়েছিল এবং মূল ছবিগুলোকে প্লাস্টার করা হয়েছিল। কমপ্লেক্সের ভিতরে ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি এবং ইমাম জামিনের সমাধিও রয়েছে। আজ বলবানের সমাধি সহ বহু পুরনো স্মৃতিস্তম্ভের সাথে সংলগ্ন একটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা মেহেরুল্লোর প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসাবে বিকশিত হয়েছে এবং ইনট্যাক পার্কের প্রায় 40 স্মৃতিস্তম্ভ পুনরুদ্ধার করেছে। এটি নভেম্বর ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক কুতুব ফেস্টিভাল স্থান, যেখানে শিল্পী, সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পীরা 3 ধরে পারফর্ম করে আসেন। এর আশেপাশে আরো বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসাবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটি 2006 সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ, পর্যটকের সংখ্যা ছিল 38.95 লাখ, যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল 25.4 লাখ। প্রখ্যাত সুফি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে এর নামকরণ করা হয়। খাবার খেয়ে খুব একটা মজা পাচ্ছি না, কিন্তু কিছু করার নাই, দামও অনেক, 250 টাকা প্লেট। এই অবস্থায় যেমনটাই লাগুক খেতে হবে, ক্ষুধা লাগছে খুব। আরো কয়েকটা সাইট সিন করে দেন আমরা হোটেলে ব্যাক করবো। আমাদের খাবার চলে আসছে। এই খাবারের মধ্যে এখানে আছে চিকেন, আছে রুটি, আছে ভাত, আছে সবজি, আছে ডাল, আছে এটা কি বুঝলাম না, রায়তা মিন্স দই দিয়ে কিছু একটা বানানো হয়েছে। এটা